আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন ধরে নিচ্ছে আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এটা হলো পেন নিউজ এটা ওয়ার্ড একটি থিম যেটা হলো থিম ফরেস্টে বিক্রি হচ্ছে উনত্রিশ ডলার এটা উনষাট ডলার ছিল প্রথমে তো আস্তে আস্তে কমানো হয়েছে তো যাই হোক এটা মোটামুটি ওভারঅল লুকটা মোটামুটি ভালো ছিল এবং ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এটা ভিজুয়াল কম্পোজার অর্থাৎ ডাব্লুপি বেকারি যেটা সেটা দিয়ে তৈরি করা তো অলমোস্ট এটা এলিমেন্টর আপডেট এখনও হয়নি আই হোপ খুব দ্রুত হয়ে যাবে তো এখানে লর্ডস অফ ড্যামো দেওয়া আছে অলরেডি আমার কাছে ডেমোগুলো মোটামুটি খুবই ভালো লেগেছে এবং অনেক কয়টা প্রিমিয়াম একশো প্লাস দেড়শো প্লাস ড্যামো ইউনিক ড্যামো অর্থাৎ আছে যেটা এক ক্লিকি ইনস্টল হয়ে যাবে আই হোপ সেরকমটাই হয় যেন আর ওভারঅল লুকটা এটা মোটামুটি খুবই ভালো ছিল আমি ডাউনলোড লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন তবে তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাচ্ছি না কারণ ওয়ার্ডপ্রেস আপনি চাইলে ইনস্টল করার আরেকটা ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারেন তো এফিরিয়েন্সে যে থিম অ্যাড নিউ অপশানে ক্লিক করে নেবেন তারপরে আপলোড থিম নামে একটা অপশান থাকবে সেটা ক্লিক করে নিয়ে আপনার ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম এটা হলো পাঁচ মেগাবাইটের ফাইল যদি আপনার আপলোড সাইজ দুই মেগাবাইট হয় আপনার না আপনার ওয়ার্ড প্রেসের তাহলে পিএসপি আইনেই ভিডিওটা দেখে নেবেন ওখান থেকে কীভাবে আপলোড সাইজ বাড়ানো যায় সেটা করা দেখা যাবে তারপর আমি সিলেক্ট করে ইনস্টল নাও ক্লিক করে নিলাম আই হোপ কিছুক্ষণের মাঝে এটা ইনস্টল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা জাস্ট অ্যাক্টিভ নাও ক্লিক করবে নেব যাই হোক মোটামুটি চলে আসছি আপনার এখানে একটা ইউরো যথাসম্ভব আসার কথা তো আপনি ডাব্লুপি অ্যাডমিন আবার ক্লিক করে নিলে হয়ে যাবে তো আমি ইনস্টল প্লাগিং একটা অপশন ক্লিক করে নিচ্ছি এবং এখানে অনেকগুলো ইনস্টল প্লাগিং আছে অলরেডি আপনি চাইলে ইনস্টল করে নিতে পারবেন তো আমি এখানে সিলেক্ট অল দিলাম এবং ইউরোসটা আনসিলেক্ট করে দিব আনসিলেক্ট ইউস না দিয়ে র্যাংমিট নামে একটা প্লাগিং আছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন কন্ট্রাক্ট ফর্ম সেভেনটাও আমি ইনস্টল করতে চাচ্ছি না মেল ক্যাম্পস এটাও চাচ্ছি না কন্ট্রাক্ট ফর্ম সেভেন মেল ক্যাম্পস এগুলি চাচ্ছি না আসলে এগুলি আননেসেসারি প্লাগিং তো না দিলে ভালো হয় আর কি তো আপনার চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ইনস্টল নাও ক্লিক করে নিব এবং অ্যাপ্লাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই সবগুলো আমার প্লাগিং অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা রিটার্ন চলে যাবো এবং এটার অ্যাক্টিভ করে দেব ওকে এগুলি প্লাগিং চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন আমি চাচ্ছি না গুলো ইনস্টল করতে তো আপনার মনে হলে আপনি ইনস্টল করে নিতে পারেন সমস্যা নেই তো এই যে প্যান টুল দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন দেয়া আছে তো আমরা এখানে চলে যাই তো এখানে আমার যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে যে প্রথমেই ওয়ারপ্রেস প্লাগিংগুলোর ইনস্টল দিতে হবে তারপর ড্যামো ডাটা ইনস্টল দিতে হবে তারপর এখানে টিউটোরিয়াল দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমার যেহেতু প্লাগিং অলরেডি ইনস্টল দেওয়া হয়ে গেছে তাহলে আমার প্লাগিং পর্বটা শেষ এবার আমরা ড্যামো ইনপুট ডাটাতে চলে যাব দেখতে পাচ্ছেন আমাকে নতুন একটি ট্যাবে নিয়ে এসে এর ওভারঅল লুক যেটা আছে সেটা আমাকে দেখাচ্ছে আমি যে কোনো চাইলে ইচ্ছা যেটা ইচ্ছে সেটা ইনপুট করলেই হয়ে যাবে তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইনপুট করে নেবেন তো এখানে অনেকগুলো অনেকগুলি ডেমো আছে আপনি চাইলে একটা একটা করে দেখে নিতে পারেন এবং আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইনপুট করে নিতে পারেন তো আমি ওভারঅল প্রথমটা যেটা সেটাই মোটামুটি আমার কাছে ভালো লাগছে তো আমি এটা ইনপুট নাও ক্লিক করে নিব তো রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে নিয়ে আসবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে দেখতে পাচ্ছেন আর সবগুলো প্রসেসিং চলতেছে তো এই প্রসেসিং হয়ে যাওয়ার পরে এই সম্পূর্ণ ফাইলটি ইনস্টল হয়ে যাবে যেহেতু এটি একটি নিউজ পেপার ওয়েবসাইট তো সেক্ষেত্রে টিউটোরিয়ালটা বড় হবে না আই হোপসো খুব অল্প সময়ের মাঝে তৈরি করে ফেলব সো বন্ধুরা এখানে প্লাগিং ইম্পোর্টের একটু ঝামেলা আছে ইম্পোর্ট হচ্ছে না ইরোর দেখাচ্ছে তো আমরা একটা নতুন প্লাগিং অ্যাড করে নিব এই প্লাগিংটি ইমপুট ডেমো ডাটা তো আমি এটা সার্চ দিয়ে নিচ্ছি এই আইকনটা যেখানে থাকবে সেটা দেখে নেবেন এই যে নামটা আর আইকনটা এটা আমি ডাউনলোড করে নিচ্ছি যদিও ঝামেলা হচ্ছে আই নো কেন ডাউনলোড করে নিলাম যাই হোক আমি অ্যাড নিউ প্লাগিং চলে যাবো এবং এখান থেকে এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিলাম এবং ইনস্টল দিয়ে দিব অ্যাক্টিভ নাও দিয়ে দিব অ্যাপিরিয়েন্সে যে ইনপুট ডেমো ডাটা একটা ফাইল পেয়ে যাবেন এখানে ডেট ফাইল একটা নামে অপশান থাকবে আমরা এখানে সিলেক্ট করে নিব তো আমি এটা হোম পেজে চলে যাচ্ছি এবং এইখানে হোম পেজের শর্টকাট কোর্ড আছে আর ড্যাট ডাটা একটা আছে তো আমি ড্যাট ডাটাতে যেয়ে এখানে অনেকগুলি ডাটা দিয়ে আছে আমি ওটা ভেতরে দিয়ে দেবো ফাইলটা আপনি চাইলে বাইর করে নিয়ে এটা ইনস্টল করে নিয়ে যাই হোক আমি ডেফুল ডাটাটা সিলেক্ট করে নেব উইথ এখানে ইনপুট করে দেব এটাও ইরোর আচ্ছা এটাও ইরোর মানে তিন রকমভাবে চেষ্টা করলাম টোটালি ফেলস ওকে গুড এবারকে আমরা চলে যাব পেজ পেজের যে অ্যাড নিউ ক্লিক করবো তো এখানে একটা শর্টকাট কোড আছে তো আমরা এই শর্টকাট কোডটাকে কপি করে নিব টেক্স এতে নিয়ে নিই সমস্যা নাই এই কন্ট্রোল এ ক্লিক করে সবগুলো সিলেক্ট করে কপি করে নিব এবং এখানে এসে পেস্ট করে দিব তো তার আগে আমি এখানে একটা প্লাগিং অ্যাড করে নেব অ্যাড প্লাগিংস এবং এই ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নেব কী হচ্ছে এখানে রিটার্ন অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এটা রিলোড দিয়ে নিব রিলোড তো আমরা এখানে ক্লাসিক মুড প্রথমে করে নিব তারপরে এখানে লিখব হোম হোম এবার এখানে টেক্সে চলে যাব ভিজুয়াল করা থাকলে টেক্স করে দেবেন করে দিয়ে এই কোডটা পেস্ট করে দেবেন এই যে কোডটা চলে আসলো এরপর এখানে দিবেন ফুল উইথ এটা ঠিক আছে আর এখানে করে দিবেন হলো ফুলস ওকে এটা 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 আপনার যেটা ভালো লাগে সেটা করে দিতে পারবেন সমস্যা নেই লেফট সাইড রাইট সাইড নো ওকে তো এগুলি ঠিক আছে তারপরে বাদবাহিগুলো দেখে নেই হাইট টাইটেলস চাইলে আপনি ডিসেবল করে দিতে পারেন টাইটেল হাইট করে দিতে পারেন হাইট ওকে সেন্টার যাই হোক হাইট হয়ে গেছে প্যারাগ্রাফ ফুটার চাইলে হাইট করে দিতে পারেন সমস্যা নেই থিম অপশন এটা চোদ্দোশো মিনিমাম উইথ থাকবে আমি এগারোশো সত্তর করে দেবো এটা স্ট্যান্ডার্ড সাইজ তো এটা পাবলিশান আপডেট দিয়ে দেব তো পাবলিশান আপডেট দেওয়ার পরে আমরা এখানে ভিজুয়াল করে দেবো আবার দেখতে পাচ্ছেন ব্যাক ইন এডিটর যেটা ফ্রন্টিন না ব্যাক ইন ব্যাক ইন এডিটর করে দেবো তাহলে এই যে যে আমরা কোডগুলো বসাইলাম এই কোডগুলো আবার এক সেম সেরকমভাবে চলে আসবে তারপরে আপডেট দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি আপডেট দিয়ে নিচ্ছি এবং পাশাপাশি আমরা কি করব এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ক্যাটাগরিজ তৈরি করব তো এখানে আপনি একটার পর একটা ক্যাটাগরিজ দিয়ে দিতে পারেন যেমন নিউজ হোম যেটা যেটা আপনার ক্যাটাগরি মনে হয় যেমন আমি লিখেছি নিউজ নিউজ দিয়ে অ্যাড দিবেন তাহলে এখানে ক্যাটাগরিটা চলে আসবে ওইখানে কিছু লেআউট অপশান করে দিছে তো আপনি লে একটু দেখে নিতে পারেন দিয়ে অ্যাড করে দিতে পারেন অ্যাড হয়ে গেছে হ্যাঁ তো এরপর পোস্ট অপশান পোস্ট অপশানে যাওয়ার পরে এখানে চলে যাবেন এবং পোস্ট অপশানে আপনার এখানে টাইটেল দিয়ে দেবেন এবং এখানে ডিসক্রিপশান দিয়ে দিবেন তাহলে আর কিছু করতে হবে না এটা পোস্ট অপশান আছে এটা রিমুভ করা যায় আমি এটা দেখাচ্ছি কীভাবে এটা ভিজুয়াল এখানে আপনার টাইটেলটা লিখবেন এখানে গ্যালারি আছে অডিও আছে ভিডিওস আছে আপনি চাইলে সেগুলো অ্যাড করতে পারেন তো আমি স্ট্যান্ডার্ড হলো আমি এখানে টাইটেল দেবো এখানে ডিসক্রিপশান দেবো এখানে নিউজটা সিলেক্ট করবো কোন ক্যাটাগরির আন্ডারে এখানে চাইলে ট্যাগ দিতে পারেন না চাইলে নাই কোনো সমস্যা নাই এখানে ইমেজটা অ্যাড করে দেবেন ঠিক আছে আর এই ফাংশনগুলো অনেকগুলো ফাংশন আছে আপনি চাইলে এখানে স্ক্রিন অপশনে যেয়ে ফরমেট ট্যাগ পোস্ট অপশান কাউন্ট তারপরে হলো ডাব্লুপি বেকার সিঙ্গেল এগুলো আপনি চাইলে অফ করে দিতে পারেন যেটা যেটা আপনার দরকার নাই হ্যাঁ এটা অফ করে দিলেই মোটামুটি এই সবগুলো অফ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন সিটির যেটা দরকার সেটা সেটা চলে আসছে তারপরে এই যে ব্যাকিং অ্যান্ড ফ্রন্ট এডিটর দেখাচ্ছে পোস্টের ক্ষেত্রে এটা যেন না দেখায় তাহলে ক্লাসিকে চলে যায় এখানে রুলস নামে একটা অপশন আছে রুলস ম্যানেজারে যে এখানে কাস্টম যে পোস্ট দিয়ে আছে আপনি পোস্টটা তুলে দেবেন তাহলেই হয়ে যাবে সেভ চেঞ্জ দিলেই হয়ে যাবে এরপর আমরা চলে যাব হলো থিম অপশনে এবং থিম অপশান দেখার পরে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করে দিব তো আমরা চলে যাচ্ছি অ্যাডস এখানে থিম অপশনের অর্থাৎ ভালো একটা অপশান করে রাখছে অ্যাপিয়েন্সের যে মেনু অপশনে চলে যাবেন এটা আমার দেখার মনে ছিল না এইখানে ক্রিয়েট মেনু নাম করে নেবেন যেমন মেনুস পারমান্ট করে নেবেন আচ্ছা সেফ ক্রিয়েট হয়ে গেল ওকে ক্রিয়েট হয়ে গেছে এবারে আমরা চাইলে এই হোমটা অ্যাড করে নিব হোমটা অ্যাড করে নিলাম এবং এখানে ক্যাটাগরিজ তারপর ভিউ অলস তারপর এখানে সিলেক্ট করে সবগুলা ক্যাটাগরি অ্যাড করে নেবেন তারপরে সেফ চেঞ্জ দিলে হয়ে যাবে হয়ে গেল এরপর আমরা পোর্টফোলিও আছে আর অনেক কিছু আছে এগুলোর আমাদের দরকার নেই যেহেতু নিউজ পেপারগুলোর কোনো প্রয়োজন হয় না আবার আমরা হোম পেজে যে এখানে যে আমরা হোম পেজটা করলাম আবার আমরা হোম পেজে এডিট অপশান দিয়ে দেব এডিট অপশান দেওয়ার পরে একটু অপেক্ষা আচ্ছা এডিট অপশান দেওয়ার পরে আমরা একটার পর একটা এখানে এডিট করতে পারবো এখানে এডিট করলেই মোটামুটি হয়ে যাবে এই যে এডিট অপশন চলে আসলো এই যে কোন লেআউট নেবেন এই লেআউট এখানে স্টাইল দেওয়া আছে আপনি চাইলে একটা প্রোডাক্টটা চেঞ্জ করতে পারেন যেমন আমি প্রতিটাতে ক্যাটাগরি চাইলে মানে যেগুলো আমরা ক্যাটাগরিজ তৈরি করবো সেটা জাস্ট এখানে ধরাই দেবো তাহলেই হয়ে যাবে যেহেতু ডাব্লিউ বেকার এটা স্টাইল দেওয়া যে স্টাইল দেওয়া আছে এবং ফ্যাশন নাম দিয়ে দিছে তারপরে হলো ইউআরএল দিয়ে দিছে যে যে ক্যাটাগরিজ তার ইউআরএলটা দিয়ে দিছে তারপরে হলো এখানে ইমেজ টাইপ ধরাই দিছে ঠিক আছে এখানে আরও অনেক কিছু আছে আপনি চাইলে একটু দেখে নিতে পারেন এরপর চলে যাচ্ছি কালার্স কালার্সটা কেমন হবে সেটা দিয়ে দিতে পারবেন এরপর টাইপ এটা স্ক্রোল হবে না কী হবে এটা দিয়ে দিতে পারেন এরপর অ্যাজাক্স ফিল্টার এটা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করলে ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরি এটা সিলেক্ট করে দেওয়া যাবে ঠিক আছে অলস ওকে ইনপুট সিলেট ক্যাটাগরিজ ফিল্টার এখানে ইয়েস দিলে ইয়েস ওকে ঠিক আছে এরপর ডিসপ্লে যে মার্জিন প্যাটিং দিয়ে দিতে পারে এবং রেসপন্সিবের জন্য এটা করা গেছে সমস্যা নাই বিল্ড কোয়ালিটি এটা কোন আন্ডারে হবে সেটা দেখে দিতে পারবো এবং ডেট হবে না মোস্ট হবে সেটা দেখে দিতে পারবো এবং এসেন ডিসেন হবে ডিস দিয়ে দিব ওকে ক্যাটাগরিজ এখানে নাম লিখবো যেমন নিউজ নিউজ চাইলে ক্যাটাগরিজ নাম দিয়ে দিতে পারি সমস্যা নাই তারপরে ট্যাক্স দিয়ে দিতে পারি হ্যাঁ এরকম আরও অনেকগুলো অপশান আছে একটু দেখে নেবেন তাহলেই হয়ে যাবে তো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন এবারকে আমরা চলে যাচ্ছি থিম অপশনে থিম অপশনে এখানে ফন্ট অপশান আছে ইনপুট ডাটা আছে লেআউট অ্যাড ম্যানেজার আছে এবং সাইট উইথ সিস্টেমও আছে এখানে তো ফন্ট অপশান থিম আমরা চলে যাচ্ছি হলো অ্যাডস এখানে আপনার অ্যাড দিতে পারবেন অ্যাড একটা কোড অ্যাডসেঞ্জের কোড বসায় দিতে পারবেন এবং এইখানে শর্টকাট একটা কোড দিয়ে দেবে ওই কোডটা আপনি যেখানে বসায় দেবেন সেখানে অ্যাড শো করবে আর এরপর আছে স্টার্ট তারপরে কাস্টমাইজেশন কাস্টমাইজেশন স্টাইল আপনি যে এই যে কাস্টমাইজেশন পেজে চলে নিয়ে যাবে তারপর ওখান থেকে বেসিক রুলসগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন যেমন আইকনস আরও বিভিন্ন অপশানগুলো চেঞ্জ করতে পারেন সো দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট চলে আসলো তো জেনারেল সেটিংয়ে হলো আপনার লোগো কাস্টম ইউর দিয়ে দিতে পারেন লোগোটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন এরকম সব কিছু এখানে অপশন দিয়ে আছে ঠিক আছে তারপরে হলো টপ বার কি কীরকম হবে না হবে এই টোটালটা এখানে দিয়ে আসে আপনি চাইলে একটু দেখে নিতে পারবেন এরপর লগো হয়ে লগো অপশানে যে নিউজ প্যান এখানে লেখা দেওয়া আছে আপনি চাইলে টেক্স ইউর তুলে দিতে পারবেন এবং লগো এখানে অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে এরপর হেডিং সাইন আপ অপশান হ্যাঁ এগুলো মোটামুটি এইগুলি আসলে দরকার হয় না তো আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছি তো আমরা সেটা দেখাচ্ছি আমরা যে হোম পেজটা তৈরি করছি এখানে হোম পেজটা আসেনি তো আমরা এখানে সেটিংয়ে চলে যাব। এবং সেটিংয়ে যা রিরাইটিং একটা অপশান আছে সেখানে চলে যাব যার এখানে সিলেক্ট করে দেবো এবং ওখানে পেজটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেবো এরপর পার্মাল লিংকে চলে যাব পার্মাল লিঙ্কে চলে যাওয়ার পরে এরপর পারমানেন্টগুলি চলে যাব এখানে আপনি যদি বাংলা নিউজ পেপার হয় তাহলে এটা সিলেক্ট করে দিয়ে এখানে নিউজ লিখে দিবেন তাহলেই হয়ে যাবে আর যদি ইংলিশ হয় তাহলে পোস্ট নেম সিলেক্ট করে দিতে পারেন এবং সেফ চেঞ্জ দিলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর থিমটার একটু আমার মনে হয় প্রবলেম আসে আই ডোন্ট নো এটা ঠিক করলে হয়তো বা ঠিক হয়ে যাবে তো একটা প্রবলেম ফেস করতেই পারেন আমি জানি না কতটুকু প্রবলেম ফেস করবেন তো আমার কাছে যতটুকু টিউটোরিয়ালটা তৈরি করলাম তো আমার কাছে মোটামুটি পুরোটাই সমস্যা ক্রিয়েট মনে হয়েছে যে একটার পর একটা পেজ ইরোর আছে তো আই হোপ এরা খুব দ্রুত এটা ঠিক করে ফেলবে আমি জানি না এটা কিসের কারণে হয়তো বা আমার প্যানেলের কারণেও হতে পারে জানি না তো আজকের ভিডিওটা এতটুকু ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন